বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম, তো আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন আমি চা খাবো, তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো, নিয়ে নিয়েছি লাল চা, আর এই হচ্ছে এই ব্রেড। তো কাল রাতে এনেছিলো, তো আমি আজকে একটু সেকে নিলাম। ও দেখো, ও দমুক কোথায়? এই যে এখন এই বাজার থেকে এই যে মাছ নিয়ে আসলো বর, এটা হচ্ছে বাটা আছে, লেপোনা আছে, তো এগুলো এখন কেটে নিব। মাছটা করা হবে আলু আর ফুলকপি দিয়ে, আর ওখানে মশলা মা কেটে দিল, আমি এটা এখন বেটে নিব। দেখো বর লাউ পাড়তে উঠেছে, তো সেদিন তো দুটো পেরেছে মা, আর আরও আছে, তো সেগুলো পাড়া হচ্ছে এখন। এটা তো বড় হয়েছে, এই লাউটার সাইজটা দেখো বন্ধুরা কিরকম হয়েছে। বন্ধুরা, লাউটা তো দেখালাম কিরকম সাইজ হয়েছে। তো এর আগে তো মা দুটো পেরেছে, তো দুটো পেরে একটা আমার মামা তো বোনের বাড়িতে পাঠিয়েছি, আর একটা এদিকে পাশের বাড়িতে দেওয়া হয়েছে। তো আর এই দুটো পাড়া হলো, মানে মা রান্না করতে চায় না, কারণ আমি খেতে পারবো না, আমি খেলে নাকি বাচ্চার ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য মা আমাকে খেতে দিবে না লাউ, সেই জন্য রান্নাও করবে না। তা আমি বলেছি আমাকে দিতে হবে না, তোমরা রান্না করে খাও। দেখো এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে, এখন মাছটা ভাজা হবে। নিয়েছি এই যে কালকে রাতের ভাত বেঁচেছিল, সেটা মা ভেজে দিল, ভাত ভাজা, তো খেতে ভালোই লাগে, তো এটা এখন খাবো, খিদেও পেয়েছে খুব। ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এই যে এখন মাছের মশলাটা কষানো হচ্ছে আলু দিয়ে, মশলা দিয়ে হয়ে গেছে। তো একদিনে তো সব মাছ খাবো না, এটা কিছুটা রেখে দিব, আজকে কিছুটা রান্না হবে আর কালকেও রান্না হবে। তো দেখো মাছের ঝোলে এই যে ভাজা ফুলকপি আর মাছগুলো দেওয়া হলো, তো এটা আর একটু ফুটবে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে দেখো আমি আদা দিয়ে লাল চা করছি, তো এখন আমরা চা খাবো সবাই মিলে। আজকের ব্লগটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও, ব্লগটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, চলো টাটা।